আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব সেন্ট মার্টিন দ্বীপটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বাংলাদেশের দক্ষিণে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ, আর এই দ্বীপটির আয়তন মাত্র 8 বর্গ কিলোমিটার, যা লম্বায় 6 কিলোমিটার, আর বাংলাদেশ থেকে দ্বীপটির দূরত্ব 13 কিলোমিটার। কিন্তু দ্বীপটির নিরাপত্তা ব্যবস্থা নেই বললেই চলে। এদিকে আমাদের প্রতিবেশী দেশগুলো হরহামেশায় নিজেদের দ্বীপ বলে দাবি করে থাকে, আর এইসব হুমকি মোকাবেলায় বাংলাদেশ ইচ্ছে করলে সেন্ট মার্টিন দ্বীপকে প্রোটেকশন করতে পারে। বাংলাদেশের কাছে যেসব অস্ত্র আছে তাই দিই। নাম্বার 1, রিপেয়ার মিসাইল ইউকে। দ্বীপটিতে মোতায়েন করতে হবে মোট 12টি। এটি ব্রিটেনের তৈরি একটি শক্তিশালী শর্ট এয়ার ডিফেন্স সিস্টেম, যার রেঞ্জ 400 মিটার থেকে 8000 মিটার পর্যন্ত। আকাশ প্রতিরক্ষা ভেদ করে শত্রু যুদ্ধ বিমান মিসাইল চলে আসলে তা এই রিপেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে প্রতিহত করা সম্ভব। তাই সর্বপ্রথম এই রিপেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম দ্বীপটিতে মোট 12টি মোতায়েন করতে হবে। নাম্বার 2, FM-90। এটা আপনারা সবাই চিনেন, যা একটি শর্ট এয়ার ডিফেন্স সিস্টেম, যার রেঞ্জ 15 কিলোমিটার। শত্রু যে কোনো হেলিকপ্টার, মিসাইল, যুদ্ধ বিমান ধ্বংস করতে সক্ষম। আর এই FM-90 বাংলাদেশে অ্যাভেলেবেল। এই FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করতে হবে মোট 12টি। নাম্বার 3, K-31 শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, KSM। এর রেঞ্জ 4000 মিটার, আর এই 4000 মিটারের মধ্যে শত্রু যে কোনো যুদ্ধ বিমান, মিসাইল ও ক্রুজ মিসাইল, হেলিকপ্টার ধ্বংস করতে সক্ষম। আর এই K-31 এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করতে হবে মোট 12টি। নাম্বার 4, প্যানসার এয়ার ডিফেন্স সিস্টেম, যার রেঞ্জ 30 কিলোমিটার। এই প্যানসার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে শত্রুর সুপারসনিক মিসাইল ধ্বংস করতে সক্ষম, আর সেক্ষেত্রে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার, মিসাইল ধ্বংস করতে সক্ষম এই প্যানসার এয়ার ডিফেন্স সিস্টেম, যা মোতায়েন করতে হবে মাত্র 6টি। নাম্বার 5, 15টি নর্মাল ট্যাঙ্ক মোতায়েন করতে হবে। নাম্বার 6, 30টি আর্টিলারি মোতায়েন করতে হবে। নাম্বার 7, রকেট প্রজেক্ট মোতায়েন করতে হবে 6 ট্রাক, মোট 480টি রকেট প্রজেক্ট। নাম্বার 8, 30টি সামরিক যান মোতায়েন করতে হবে দ্বীপ নিরাপত্তার জন্য। নাম্বার 9, 4টি সামরিক হেলিকপ্টার এবং 2টি ফ্রিগেট, 2টি প্যাট্রোল ভেসেল মোতায়েন করতে হবে দ্বীপ নিরাপত্তার জন্য। নাম্বার 10, 200 কিলোমিটার রেঞ্জের রাডার মোতায়েন করতে হবে, যা দিয়ে আকাশ, ভূমি ও পানিপথে নজর রাখতে পারে। নাম্বার 11, সেন্ট মার্টিন দ্বীপে একটি ক্যান্টনমেন্ট নির্মাণ করতে হবে এবং আন্ডারগ্রাউন্ড বেস তৈরি করতে হবে এবং পর্যটক নিষিদ্ধ করে একটি সামরিক ঘাঁটি তৈরি করতে হবে। এই 11টি প্রসেস ডেভেলপ করতে পারলে পার্শ্ববর্তী দেশ কখনোই হামলা করতে সাহস পাবে না, আর সেন্ট মার্টিন দ্বীপকে হামলা করা অসম্ভব হয়ে দাঁড়াবে। যদি বাংলাদেশ এই 11টি প্রসেস করতে পারে, তাহলে S-400 মিসাইল বলেন আর সুপারসনিক মিসাইল দিয়েও দ্বীপটিকে ধ্বংস করতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক ও সাবস্ক্রাইব করতে। Check the mic and make sure it sound right, boys. Sound right, boys.